আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করছি। বন্ধুরা, ইতিপূর্বে আমাদের দুইটি বিষয়ের উপরে সিরিজ হয়েছে। একটি হচ্ছে আপনার জিমেলের উপরে এবং আরেকটি হচ্ছে ব্লগের উপরে। যদি আপনারা সেই সিরিজগুলো মিস করে থাকেন, অবশ্যই সিরিজগুলো দেখে আসবেন। আর আমাদের এই সিরিজে চলবে, আপনারা অবশ্যই ইতিমধ্যে টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমাদের সিরিজটা কী নিয়ে হবে। আমাদের আসলে এই সিরিজটা হবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিংয়ের উপরে। আমরা জানি যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং বলতেই আপনারা বোঝায় যে কোডিং, তারপরে জাভা স্ক্রিপ্ট বা জাভা ল্যাঙ্গুয়েজ, এ সকল কিছু জানতে হয়। কিন্তু আমরা আমাদের এই সিরিজে দেখাবো কিভাবে আপনি উইদাউট কোডিং নলেজ একটা প্রফেশনাল মানের অ্যাপস তৈরি করতে পারেন, এবং অ্যাপস তৈরির মাধ্যমে কিভাবে আপনি আর্নিং করবেন, কিভাবে প্লে স্টোরে সেই অ্যাপসটা আপলোড করবেন, কিভাবে সেটা এসইওর মাধ্যমে প্রমোশন করবেন, এবং আপনি খুব ভালো মানের একটা অ্যাপস তৈরি করতে পারেন, মানে এ থেকে জ্যাড পর্যন্ত অ্যান্ড্রয়েডের অ্যাপসের সকল বিষয়গুলো আপনাদেরকে এই সিরিজে জানানো হবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই সিরিজে আরও জানতে পারবেন যেমন ফায়ারওয়াল কি, তারপরে পুশ নোটিফিকেশন কি, আরও অনেক খুঁটিনাটি বিষয়। সো বন্ধুরা, তাহলে চলুন আমরা আমাদের এই সিরিজের প্রথম ভিডিওটি শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং সাথে সাথে সামনে একটি নোটিফিকেশন বেল আসবে, তাতে ক্লিক করে নোটিফিকেশন বারটি অন করে রাখুন। প্রথমে আমি আপনাদের দুইটি ওয়েবসাইট সম্পর্কে জানাবো, যেই ওয়েবসাইটগুলো দিয়ে আমরা সাধারণত অ্যাপস ক্রিয়েট করব। যেমন প্রথম দুইটি ওয়েবসাইট হচ্ছে, যেমন একটি হচ্ছে আপনার থাঙ্কেবল, আর একটি হচ্ছে অ্যাপি বিল্ডার। কারণ এই থাঙ্কেবল এবং অ্যাপি বিল্ডার সম্পূর্ণ প্রোগ্রামগুলো আগেই করা থাকে, শুধুমাত্র আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। এই সাজানোর মাধ্যমেই আপনারা একটা প্রফেশনাল মানের অ্যাপস তৈরি করতে পারবেন। আমি আসলে এই দুইটি সাইটে প্রায় 3 মাস পর্যন্ত বা 3 মাস সামথিং হবে কাজ করছি, এজন্য এই দুটি সাইট সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। এই জন্য আপনাদেরকে এই দুইটি সাইট দিয়েই দেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনাল মানের অ্যাপস তৈরি করতে পারেন উইদাউট কোডিং নলেজ। সো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে এই দুইটি ওয়েবসাইটের পরিচয় দেব এবং এগুলোর মেনুবার সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা, চলুন তাহলে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে এই দুইটি ওয়েবসাইট সম্পর্কে জানি। প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর বন্ধুরা, আমরা প্রথমে জানবো থাঙ্কেবল সম্পর্কে। আমি থাঙ্কেবলের লিঙ্কটি কপি করে নিলাম এবং পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করলাম। সো বন্ধুরা, দেখুন আমরা থাঙ্কেবলের ইন্টারফেস এ চলে আসলাম, বা থাঙ্কেবলের মেইন যে ফিচার প্রথমে যেটা আপনারা পাবেন সেই ফিচারে চলে আসলো। এবং সেই ফিচারে আসার পর সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছে যে ওয়েলকাম টু থাঙ্কেবল ফর অ্যান্ড্রয়েড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যান্ড্রয়েড লেখা আছে, কারণ এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা খুব প্রফেশনালি একটা অ্যাপস ক্রিয়েট করতে পারেন। আসলে সেগুলো আমরা ধীরে ধীরে সম্পর্কে সব কিছুই জানবো। তো আপনাকে কী বলছে দেখুন, লগ ইন উইথ গুগল। আপনারা গুগলের অবশ্যই একটা অ্যাকাউন্ট লাগবে। এই জন্যই বন্ধুরা প্রথমে আমি একটা জিমেল সিরিজ করেছি, কারণ গুগলের প্রত্যেকটা সার্ভিস নেওয়ার জন্যই আপনার জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সো বন্ধুরা, প্রথমে আপনাকে বলছে যে গুগলের আপনার ইমেল সার্ভিসটা দিয়ে বা জিমেল সার্ভিসটা দিয়ে আপনারা লগ ইন করে নেওয়ার জন্য। তো আমি লগ ইন করে নিচ্ছি, দেখুন এখানে সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের একটি পপ আপ উইন্ডো খুললো। খোলার পর আপনারা দেখুন এখানে আপনাদের অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত জিমেলটা দিবেন, যেটা দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান থাঙ্কে বলে। যেমন আমি দিচ্ছি, দেখুন আমি আমার আরেকটা মেইল দিয়ে অ্যাড করে নিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করলাম, এবং পাসওয়ার্ড আমার আগেই দেওয়া আছে, এই জন্য আমার আবার পুনরায় পাসওয়ার্ড দেওয়া লাগবে না। নেক্সটে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু থাঙ্কেবলের মূল ফিচারে নিয়ে আসলো। মূল ফিচারে আমাদের দুইটা অ্যাপস আগে থেকেই তৈরি করা আছে, এই জন্য আমাদের দুটো অ্যাপস দেখাচ্ছে, আপনাদের এরকম দেখাবে না, আপনারা সম্পূর্ণ এটা সাদা থাকবে এবং আপনারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে তৈরি করতে পারবেন। এবং প্রজেক্ট সম্পর্কে আমরা পড়ে যাচ্ছি, প্রথমে আমরা এগুলো সম্পর্কে জানি। যেমন এখানে আছে অ্যাপ, এখানে টেস্ট, এখানে এক্সপোর্ট, এখানে হেল্প, এবং এখানে টিউটোরিয়াল আছে, এবং তাদের কমিউনিটি গাইডলাইন টাইডলাইন সব কিছুই এখানে আছে বন্ধুরা। আপনারা চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এবং আপনাদের অ্যাকাউন্টের বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে জানতে পারেন। সো বন্ধুরা,
প্রথমে দেখুন অ্যাপস, এই অ্যাপসে আমরা মাই অ্যাপসে যখন ক্লিক করব তখন এই ইন্টারফেসে যেটা আছে সেটাতে নিয়ে আসবে। দেখুন আমি ক্লিক করছি, আমি প্রথম অ্যাপসটাতে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশন চলে আসলো, এই অপশনটা আপনারা আসবে যখন আপনারা একটা ফাইল ওপেন করবেন বা প্রজেক্ট চালু করবেন। আমি প্রথমে আপনাদেরকে এই অপশনটা দেখাচ্ছি যে মাই অ্যাপস, এটাতে ক্লিক করলে আমরা আমাদের আগের মূল পেজে চলে আসবো বা হোম পেজে চলে আসবো বলতে গেলে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাপ, আপনারা এখান থেকেও করতে পারেন অথবা এখান থেকেও তৈরি করতে পারেন এটা নতুন অ্যাপস। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড অ্যাপস প্রজেক্ট এআইএ ফ্রম মাই কম্পিউটার, আপনার যদি কম্পিউটারে কোনো এআইএ ফাইল থাকে তাহলে আপনার এটার মাধ্যমে ওপেন করে নিতে পারেন। আর এআইএ ফাইল কি আমরা সেটা পরে জানবো। যেমন ধরুন আমার একটা এআই ফাইল আছে, এআইএ ফাইল সাধারণত বোঝায় যে আপনার যেই অ্যাপসটা তৈরি করা থাকে সেটা একটা সফট ফাইল। এই দেখুন আমার একটা এআইএ ফাইল এখানে আছে। ঠিক এইভাবেই আপনাদের বিভিন্ন এআইএ ফাইলগুলো আপনারা পাবেন এবং সেগুলো দিয়ে কাজ করবেন। সেটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে শিখিয়ে দিবে, আমার কাছে অনেক এআইএ ফাইল আছে প্রফেশনাল, সেগুলো আমি আপনাদের দিয়ে দেবো, সেগুলো আপনারা মডিফাই করে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা তারপরে দেখুন এখানে আছে আপলোড লিগেসি অ্যাপ প্রজেক্ট, আপনারা যদি কোনো লিগেসি প্রজেক্ট থাকে তাহলে সেটা আপনারা ওপেন করতে পারেন। এবং তারপরে আপনাদের আরও একটা অপশন আছে, সেখানেও আপনারা আপলোড করে নিতে পারেন চাইলে। এবং এই অপশনগুলো আপনার ধীরে ধীরে শো করবে যখন আপনারা এইসব প্রজেক্টগুলো ওপেন করবেন তখন। এবং ডাউনলোড অল অ্যাপ প্রজেক্ট, এখানে যতগুলো আপনার প্রজেক্ট থাকবে, যতগুলো প্রজেক্ট আপনারা ওপেন করবেন সবগুলো প্রজেক্টই আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আছে ইম্পোর্ট কি স্টোর, এখানে থেকে ইম্পোর্ট করতে পারেন, এখানে এক্সপোর্ট করতে পারেন, এখানে ডিলিট কি স্টোর, এখানে মন চাইলে ডিলিট করতে পারেন। এগুলো সম্পর্কে সব সম্পর্কে আমরা ধীরে ধীরে জানি। এরপর আছে টেস্ট, টেস্টের ভিতরে আপনি থাঙ্কেবল লাইভ, আপনারা যদি কোনো অ্যাপস রান করেন, কোনো অ্যাপস যদি আপনারা রান করেন তাহলে যখন আপনারা এখানে থাঙ্কেবল লাইভে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এবং সেই অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে আপনারা লাইভ দেখতে পারবেন যে আপনাদের অ্যাপসটা কীরকমভাবে তৈরি হয়েছে। আর এখানে আছে ইউএসবি কানেকশন, ইউএসবি কানেকশনের মাধ্যমে করতে পারেন, সেগুলো আস্তে আমরা যখন করবো, যখন এক একটা ওপেন করবো তখন আমরা দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে। কারণ আমি আপনাদের সাধারণত এই পর্বে শুধুমাত্র এই সকল থাঙ্কেবলের পরিচয়টা দেবো, থাঙ্কেবল আসলে কি এবং কি মেনুবারগুলো কি কি কাজ করে এই জন্য আমি সব কিছু ডিটেলসে আপনারা বলছি না। তারপরে আছে রিসেট কানেকশন, আপনারা যদি কানেকশন যদি লস্ট হয়ে যায় তাহলে আবার রিসেট দিতে পারেন। এখানে আছে আপনার হেডার রেস্ট, এখানে আপনার এখানে কি হেডার রেস্টের মাধ্যমে সাধারণত যে সকল অ্যাপসগুলো আপনারা ওপেন করবেন এটার মূল ফিচারটা আপনাদের দেখাবে এক কথায়। আর এখানে আছে, এখানে দেখুন এখানে আছে আপনার এক্সপোর্ট, এখানে আপনারা হচ্ছে গিয়া এক্সপোর্ট করতে পারেন যখন আপনারা অ্যাপস একটা ক্রিয়েট করবেন, একটা যখন অ্যাপস ক্রিয়েট করবেন তখন সেই অ্যাপসটারে আপনার থাকে এএ ফাইল। আমি এটা আবার ক্রিয়েট করছি, ওপেন করলাম। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ক্রিন সম্পর্কে, আসলে এই সম্পর্কে আমি সব কিছুই বলবো আপনাদেরকে। যেমন এই অ্যাপসটা ধরুন আমি সাপোজ তৈরি করেছি, তৈরি করার পর আপনারা তো এটা এপিকে ফাইল তৈরি করতে হবে, নয়তো আপনাদের মোবাইলে তো ওপেন হবে না। সো বন্ধুরা আমরা এটা ওপেন করার জন্য এখানে দেখেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা দেখুন সেভ এপিকে টু মাই কম্পিউটার, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা এপিকে ফাইল হিসেবে একটা জমা হবে, তখন আমরা আমাদের ফোনে ইনস্টল করতে পারবো। এবং এছাড়াও আছে আপনার দেখা যায় যে হেল্প, হেল্পে বিভিন্ন আপনার অপশনগুলো আছে, যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে তাদের কমিউনিটি কানেক্ট হতে পারেন, কানেক্ট হয়ে আপনারা কোনো প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার মাধ্যমে আপনারা উত্তর পেয়ে যাবেন। সো বন্ধুরা এরপরে আপনারা আছে, যেমন ধরেন এখানে আছে টিউটোরিয়াল, আপনারা টিউটোরিয়াল দেখে নিতে পারেন, এই থাঙ্কেবলের সম্পর্কে সব কিছুই বলে দেওয়া আছে এখানে ভিডিওর মাধ্যমে। এখানে আছে আপনার জয়েন আওয়ার কমিউনিটি, এখানে তাদের কমিউনিটির সাথে আপনারা জয়েন হতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আপনারা আছে ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেনই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনারা নিতে পারেন, অন্য ল্যাঙ্গুয়েজ আছে এখানে, যেমন এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ পছন্দ করে নিতে পারেন। সো বন্ধুরা এই ছিল আমাদের থাঙ্কেবলের পরিচিতি, এখন আমরা জানবো অ্যাপি বিল্ডার সম্পর্কে। দেখুন অ্যাপি বিল্ডার ঠিক এরকমই কিন্তু তাও আপনাদেরকে আমি জানাচ্ছি, কারণ অনেক অ্যাপস আছে যেগুলো আপনার এসে থাঙ্কেবলের চেয়ে অ্যাপি বিল্ডারে খুব ভালো কাজ করে। সো আমি এটা কেটে দিলাম দেখুন। আর যদি থাঙ্কেবল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসলে আমি থাঙ্কেবলের উপরে আপনার পরিচয়টা দিচ্ছি এই জন্য, আপনারা তো পূর্বে বলেছি যে আমি আপনাদেরকে একটা সিরিজ করে দিতে যাচ্ছি, যে সেখানে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে সকল কিছু থাকবে, প্লাস কীভাবে আপনি আর্নিং করবেন সেটাও থাকবে, প্লাস আমি ধীরে ধীরে দেখাবো যে আমারও কি কিন্তু আর্নিং অলরেডি হচ্ছে। আসলে সব কিছুর যদি প্রমাণ না পাই আমি আসলে সেগুলো শেয়ার করি না, আপনারা জানেন। সো বন্ধুরা আমরা থাঙ্কেবল সম্পর্কে এইটুকুই কথা বললাম, এখন আমরা অ্যাপি বিল্ডার সম্পর্কে যাব। দেখুন আমি অ্যাপি বিল্ডারের লিঙ্কটা কপি করে নিলাম।
হ্যাপি বিল্ডারের লিঙ্কটা কপি করার পর আমরা সার্চ বারে পেস্ট করলাম এবং এন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন সর্বপ্রথম আপনাদের দিকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার অ্যাবাউট আছে, সার্ভিস আছে, সাপোর্ট আছে এবং ফিচার্স, টিম, আরও অনেক অপশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো থেকে আপনারা যদি স্ক্রল করে নিচে যান তাহলে এই হ্যাপি বিল্ডার সম্পর্কে আপনার প্রথমে যেই বিষয়গুলো সেগুলো আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন আমাদের কাজ কিন্তু এইখানে, বিল্ড নাও, এখানে মূলত আপনারা অ্যাপস ক্রিয়েট করবেন। সো আমি বিল্ড নাও এ ক্লিক করলাম। বন্ধুরা দেখুন আমরা চলে আসলাম আমাদের অ্যাপি বিল্ডারে। অ্যাপি বিল্ডারে আমরা এরকম থাকবে না, আপনাদেরকে বলবে আপনার লগ ইন করার জন্য। ঠিক আমি যেভাবে আপনার থাকি বলে লগ ইন করলাম, আমরা ঠিকভাবে লগ ইন করে নেবেন। এই দেখুন আমার জিমেলটা দেওয়া আছে, এই জন্য সাধারণত ওরা অটোমেটিক্যালি লগ ইন নিয়ে নিয়েছে। আপনারা দেওয়া থাকলে আপনাদেরটা অটোমেটিক্যালি লগ ইন নিয়ে নেবে। আর এটার মাধ্যমে আমার অলরেডি একটা অ্যাপস আপলোড করা আছে, যে ক্লিক পেইড। ক্লিক পেইড যেহেতু আপলোড করা আছে আমাদের, দেখুন আমি এখানে আপনারা পূর্বেই দেখিয়েছিলাম থাকি বলে যে আমাদের একটা ইয়ে ছিল, এ ফাইল ছিল। দেখুন এ ফাইলটা আমার ছিল, এই জন্য আমি এটা এখানে আপলোড করে নিয়েছিলাম পূর্বেই। এবং আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো কীভাবে আপলোড করতে হয় সব কিছুই। দেখুন এখানে আছে প্রজেক্ট এবং এখানে আছে আপনার কানেক্ট, এখানে আছে বিল্ড এবং হেল্প। এছাড়াও আপনাদের আরও অনেকগুলো অপশন আছে এখানে, এগুলো অপশনগুলো আমাদের তেমন বেশি প্রয়োজন নেই। আমার সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এই অপশনগুলোর। এবং এখানে যেমন আপনারা যেমন প্রজেক্টে ক্লিক করলে থাকে বলে ঠিক যেরকম দেখতে পেয়েছি ঠিক একই রকম সব কিছু। এবং এখানে আছে আপনার কানেক্ট, এই কানেক্টের মাধ্যমে আমি পূর্বে বলেছিলাম যে লাইভ আপনারা টেস্ট করতে পারবেন যে আপনাদের অ্যাপসটা আসলে ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এই জন্য আপনার অ্যাপি বিল্ডারের একটা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে, সেটাও আমি দেখিয়ে দিব সব কিছু। মানে সব কিছুই থাকবে, ধীরে ধীরে বন্ধুরা আমরা সব কিছু জানতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপস এখানে অটোমেটিক্যালি আমি আপলোড করে নিয়েছি। আপনারা যদি আমি আপলোড করে নিয়েছি বন্ধুরা এখানে। সো আমি এখানে যদি এটা ক্লিক করি, ক্লিক করলে এখন আমাদেরকে আমাদের যেই অ্যাপস আছে সেটার ইন্টারফেসে নিয়ে যাবে। দেখুন বন্ধুরা আমরা কিন্তু আমাদের অ্যাপসে চলে আসলাম এবং অ্যাপসে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে। এই অপশনগুলো সম্পর্কে সব কিছু ধারণা আপনারা পাবেন ধীরে ধীরে। সো বন্ধুরা এই ছিল আমাদের থাঙ্কেবল এবং অ্যাপি বিল্ডার সম্পর্কে ধারণা। কারণ অ্যাপি বিল্ডার আর থাঙ্কেবল প্রায় সেম, কিন্তু কিছু কিছু অ্যাপস ওপেনের ক্ষেত্রে আমাদের থাঙ্কেবল থেকে অ্যাপি বিল্ডারটা কাজ করে ভালো, এজন্য আমরা দোনোটা পরিচিতি আগে দিয়ে নিলাম। এছাড়াও আমরা ধীরে ধীরে যখন আপনারা প্রফেশনালি জানবো তখন আমরা জানবো যে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কিভাবে আপনারা একটা প্রফেশনালি অ্যাপস তৈরি করতে পারবেন। কারণ আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে সকল অ্যাপসই তৈরি করা হয়। সো এই ছিল আমাদের দুইটি ওয়েবসাইট সম্পর্কে জানা। সো বন্ধুরা আমাদের এই সিরিজের সাথে আপনারা কন্টিনিউ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর পূর্বে যে আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য আমি আমার আর্নিং যে হচ্ছে এবং আমার যে অ্যাপস যে ক্রিয়েট করা আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। যেমন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাচ্ছি, আমার আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাচ্ছি, আমার ফায়ারফক্স ব্রাউজারটি দিয়ে আমি যাচ্ছি। আমার দেখুন এইখানে আমি অ্যাডসেন্সে অটোমেটিক্যালি সেভ করা আছে আমার পূর্বের, আমি সেখান থেকেই নিয়ে নিচ্ছি। দেখুন আমি অ্যাডসেন্সে ক্লিক করলাম, দেখুন আমার এটাতে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করা, আমি এটাতে এখানে ক্লিক করলাম এবং আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে। আমি নেক্সটে ক্লিক করলে সামনের দিকে চলে গেলাম, যাক পাসওয়ার্ডটা ভুল আসছে, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা আমরা দেখে নিলাম যে আমার আর্নিং হচ্ছে, দেখুন আমার আর্নিং হচ্ছে আমার $5.23 আছে এবং আপনার হচ্ছে এই মাসে দেখাচ্ছে আমার $0.02। আসলে বন্ধুরা এই সকল আপনার বিষয় সম্পর্কে আমি 3টা মাস অনেক কিছুই দেখেছি, আসলে কি কি করতে হয় বা কিভাবে কি করলে ভালো হয় সব কিছু দেখার পরে আসলে এটা নিয়ে সিরিজ করতে বসেছি। কারণ দেখা যায় যে অনেক কিছু যদি মিস করে যান তাহলে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনারা হারাবেন। আর অ্যাডসেন্সের সাথেই দেখুন একটা অ্যাডমোব অ্যাকাউন্ট আছে, সেটা আমরা কানেক্ট করে নেব, সেটা আমরা ধীরে ধীরে জানবো কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে আপনার অ্যাড আইডি ক্রিয়েট করতে হয়, কীভাবে অটো অ্যাড আইডি ক্রিয়েট করে নিতে হয় সব কিছুই আমরা জানবো ধীরে ধীরে। সো বন্ধুরা এখানে আমি আরও দেখতে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এটা দেখাচ্ছি প্রুভের জন্য বন্ধুরা, যেন আপনারা যেন কোনোভাবেই যেন আপনারা
অনুৎসাহিত না হন যে আসলে এটা দিয়ে আর্নিং করা সম্ভব না, এরকম কিছু আসলে সত্যি সম্ভব। দেখুন সিম ইনফো নামে আমার একটা, দেখুন সিম ইনফো নামে আমার কিন্তু একটা অ্যাপস আছে, সেটার ইয়ে দেখাচ্ছে, আপনার ভিউ দেখাচ্ছে। আর আমি বলে বলে রাখছি যে আমার কিন্তু অ্যাকাউন্টটা 1 মাস সাসপেন্ড ছিল, এবং সাসপেন্ড থেকে কীভাবে রিকভার করে নিয়ে আসতে হয় সব কিছুই আমি ধীরে ধীরে দেখেছি বা জেনেছি, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমি এখানে দেখতে পাচ্ছেন 7 দিনে দেখাচ্ছে, যদি আমরা যদি দেখুন যদি আমরা লাস্ট 3 মান্থস যদি আপনারা ক্লিক করে দেখাই, তাহলে দেখবেন যে কী পরিমাণ আর্নিং হয়েছিল আমার প্রথম মাসের দিকে, কারণ আমার অলরেডি প্রায় 1 মাস পর্যন্ত বন্ধ ছিল, প্লাস আমি 1 মাস করতে পারিনি আমার এক্সামের কারণে। দেখুন এখানে পেজ ভিউ হয়েছে আপনার 8+ মানে 8,000-এর উপরে। এখানে আপনার হয়েছে আরপিএম আছে 1.35, এখানে এসে আপনার ইমপ্রেশন, এখানে ক্লিক, এখানে সিপিসি, এখানে সিটিআর, এই সকল অপশন সম্পর্কে আমি বলবো, কারণ এগুলোও খুব গুরুত্বপূর্ণ অপশন। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, আপনার সিপিসি কস্ট পার ক্লিক, আর ক্লিকস এগুলো তো আপনার অ্যাডে যে ক্লিকগুলো পড়বে, এখানে ইমপ্রেশন আছে যেগুলো আপনার অ্যাডগুলো ভিউ হবে। সো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে নিলাম আসলে কীভাবে আপনার আর্নিংটা আসে, যাক। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমরা আমাদের এই সিরিজে আপনাদের এ থেকে জ্যাড পর্যন্ত মানে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপিংয়ের মাধ্যমে এ থেকে জ্যাড পর্যন্ত যতভাবে আর্নিং করা যায় সব কিছুই আপনাদেরকে দেখাবো এই সিরিজে। সো বন্ধুরা, এই বলেই সমাপ্ত করছি আমাদের আজকের টিউটোরিয়াল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।